নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাস্মিতা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজছে 8:30। 8:30 থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আজকে তোমাদের সাথে ভাবছি আমার ছেলের ডেলি খাওয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি, ওকে কী কী খাওয়াই। তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এখনও আমাদের কারোরই ব্রেকফাস্ট হয়নি, এবার তো একটু আগে ব্রাশ টাশ করলাম আর একটু পরে আবার রান্না বসাবো। তো চলো আর বেশি দেরি করছি না, ছটাফট গিয়ে সবার জন্য আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো আজকে কী বানাচ্ছি সেটা তোমাদের সাথে রান্না করে গিয়ে একেবারে দেখাচ্ছি। আর এখানে ছেলে উঠে গেছে, ও খেলে করছে, চাচা বাবা। তো চলো আজকের ব্লগটা তাহলে শুরু করি। তো আজকে ব্রেকফাস্টটা হচ্ছে হেলদি একটা ব্রেকফাস্ট বানাচ্ছি, যেটা হচ্ছে গোলা রুটি, যাতে একটু গাজর কুচি করে, একটু বিটরুট আর এক কুচি অল্প পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিনই যেহেতু ছোনা বাবা খাবে। আর এখানে দেখো একটু তেলে কিন্তু ভাজার চেষ্টা করছি, বেশি দিলে তো আবার এটা আনহেলদি হয়ে যাবে। আর এখানে দেখো আমার রেডি, আর এই হচ্ছে আমার ছোনা বাবার সকালের ব্রেকফাস্ট। আর এখানে আর একটা আমার জন্য বানিয়ে নিচ্ছি, একদম কম আছে, একটু সময় লাগে কিন্তু আঁচটা কমিয়ে কমিয়ে এটা করলে ভালো হয় খেতে। তো চলো আগে গিয়ে সোনাবাবুকে খাইয়ে দিয়ে আসি। তো এখানে দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি, যেহেতু নিজে খেতে পারে না এখনো হাতে, তো ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। ও পুরোটা খায়নি, একটুই খেয়েছে, বাদ বাকিটা আমি খেয়েছি। তো এখন বাজছে 11:00, আমার ছেলের লাঞ্চ রেডি করছিলাম খাওয়ার জন্য। তো এখানে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আজকে রান্না করছি মাছ দিয়ে, কোয়াশ দিয়ে, আর হচ্ছে শাক। এই হচ্ছে আজকে আমার সোনা বাবার লাঞ্চ। দেখো তো গিয়ে ওকে এখন খাইয়ে দেব। তো এখন মানে 12:30, তো এই টাইমে ওকে জুস খাওয়াই। তো আজকে খাওয়াচ্ছি মৌসাম্বি লেবুর জুসটা। তো এখন বাজছে 6:30, তো ওকে এখন খাওয়াবো টিফিন সন্ধ্যা। তো আজকে খাওয়াচ্ছি কলা দিয়ে, দুধ দিয়ে একটা মিল্কশেক বানাবো, ওটাই আজকে ওর টিফিন। তো আমার দিকে মিল্কশেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তো এবার ওকে খাইয়ে নেব। তো বন্ধুরা এখন বাজে 6:30, ছেলে খাইয়ে দিয়েছে 6:30 দিকে, আর আমি এক কিছু খাইনি আজকে সন্ধ্যাবেলা, কারণ যেহেতু আজকে দুপুরবেলা খাবারের দেরিতে খেয়েছি আর কিছু খাইনি, তো একবার রাত্রে খেয়ে নেব। তো আজকে দুদিন ধরে মা আসার কথা ছিল আমাদের নিয়ে যাওয়ার বলে, যেহেতু সোমবারে যাবে, কালী পুজোর দিন যাবে, যেতে একটু দেরি হবে। তো যেহেতু কালী পুজোর দিন ও যে দেরি হবে, তো ভাবছিলাম আমরা আগেই চলে যাই। তো মা আসার কথা ছিল কিন্তু বারবার মা আসার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনো না কোনো প্রবলেম হচ্ছে, সেজন্য মা আসতে পারছে না। কালকে তো শনিবার, কাল কে আসবে বলছে, যতক্ষণ না আসে ততক্ষণ বিশ্বাস করা যাবে না যে এসেছে, এই হচ্ছে ব্যাপার। তো মা যদি কালকে আসে তো আমরা রবিবারে যাব। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আজ আমার ছেলেকে ডেলি রুটিনে কী কী খাওয়ায়। আশা করি তোমাদের কাছে আজকে ব্লগটা ভালো লেগেছে। আর রাত্রেবেলা বিশেষ করে সকালে যেটা রান্না করেছি, রাত্রে বেশি খেতে চায় না, একটু খাবে, তো সেটা ওকে খাইয়ে দেব। আর হ্যাঁ, শুধু ভাতটা রান্না করব, যেহেতু সবজিটা রয়ে গেছে ভাতটা রান্না করব। তো সেই জন্য আর কি রাত্রেটা আর দেখালাম না। তো বাড়িতে গেলে সেখানের ব্লগ অবশ্যই তোমাদের সাথে ডে টু ডে শেয়ার করবো। আশা করি ওখানের ব্লগ তোমাদের কাছে ভালো লাগবে। কোনটা এটা হাতে ঘর দিয়েছ? বা কি সুন্দর, সবাইকে দেখাও একটু, তোমাদেরকে দেখাচ্ছি হাতে ঘড়ি দিয়ে, এত বাও বা করছে ব্যাপার, কি সুন্দর হাতে দেখো ঘড়ি দিয়েছে বাবা। তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকদিন ধরে ভাবছিলাম ওর ডেলি রুটিনে কী হয় ওটা শেয়ার করবো, কিন্তু পারছিলাম না, তো ফাইনালি আজকে সেটা শেয়ার করলাম। তো যেহেতু দীপাবলি আসছে, তোমরা সবাই খুব খুব এনজয় করো। আর বাবা কী করছো তুমি?
তো নেক্সট ব্লগ পাবে আমাদের বাপের বাড়ির, সেখানে গিয়ে ব্লগ করবো, ডেটে টোটে আশা করি সেখানে ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো হ্যাঁ, আরেকটা কথা, আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা ব্যানার ক্লিক করে দিও, আমার সব তোমাদের কাছে যা। আর তোমরা আমার ডে টু ডে রুট সরি ডে টু ডে ব্লগ দেখতে পাও, কি বলছি মাথা খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে আস।